আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সিলেট গ্যাস ফিল্ডের রেজিস্টার ম্যানেজার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেইশ নম্বর অঙ্ক দিয়ে তেইশ নম্বরের এ নাম্বার ছিল ই ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেন ফাংশন অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হোয়াট তা আমাদের দেওয়া আছে ফাংশান অফ এক্স ওয়াই ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা আমাদের বের করতে হবে ফাংশান অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই তো এই নিয়মটা হচ্ছে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাতে হবে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই বসাতে হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার তো এটা করলে মাইনাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু ভ্র্যাকেটের ভিতরে মাইনাস সেই ক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে মানটা

হাফ of his money and then lost ওয়ান ফোর্থ of the remainder. He has left with টাকা 3600, how much did he start with? তাহলে আমরা ধরে নেবো যে তার কাছে লেট হিজ মানি ওয়াশ আমরা ধরে নিব হচ্ছে এই টাকা তার কাছে ছিল তো এই টাকা যদি তার কাছে থাকে তাহলে বলা আছে স্প্যান্ড করেছে হাফ তাহলে

তাহলে রিমেইনিং যেটা থাকবে অর্থাৎ হারানোর পরে সেটা হচ্ছে ফোর এক্স মাইনাস এক্স ইকুয়েল টু থ্রি এক্স এই থ্রি এক্স টাকা তার কাছে থাকবে প্রশ্ন মতে বলা আছে থ্রি এক্স ইকুয়েল টু ছত্রিশশো বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে বারোশো এখন জিজ্ঞাসা করা হয়েছে হাউ মাচ ডিড স্টার্ট উইথ তো তার স্টার্ট উইথ হচ্ছে এইট এক্স টাকা ছিল অতএব এইট এক্স ইকুয়েলটা আমরা পাবো হচ্ছে এইট ইন্টু বারোশো ইকুয়াল টু নয় হাজার টাকা অর্থাৎ নয় টাকা দিয়ে সে শুরু করেছিল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সি নাম্বার সি তে বলা আছে ক্লাস অফ ওয়ানটোয়েন্টি স্টুডেন্ট নাম্বার ওয়ান টু ওয়ানটোয়েন্টি অল ইভেন নাম্বার স্টুডেন্ট অফ for ফিজিক্স নাম্বার আর ডিভাইড বাই ফাইভ ফর অ্যান্ড নাম্বার আর বাই সেভেন অফ ফর ম্যাথ হও many opt for none of থ্রি সাবজেক্ট অর্থাৎ এখানে বলা আছে একশো বিশ জন স্টুডেন্ট ছিল যাদের নাম্বার ছিল হচ্ছে এক থেকে একশো বিশ পর্যন্ত সিরিয়ালি এবং বলা হচ্ছে যাদের জোর সংখ্যার নাম্বার ছিল তাদের হচ্ছে ফিজিক্স নিয়েছিল যাদেরটা পাঁচ দ্বারা বিভাজ্য ছিল তারা কেমিস্ট্রি নিয়েছিল এবং যাদের নাম্বার সাত দ্বারা বিভাজ্য ছিল তারা ম্যাথ নিয়েছিল এখন কোথায় নেয়নি এমন স্টুডেন্টের সংখ্যা কত ওই যে ব্যাপারটা হচ্ছে এমন আপনার এক থেকে একশো পর্যন্ত সিরিয়াল নাম্বার ছিল তাহলে ফিজিক্স যারা ছিল তারা ছিল হচ্ছে ইভেন ইভেন নাম্বার হচ্ছে একশো বিশকে আপনি যদি দুই দ্বারা ভাগ করেন তাহলে ইভেনের সংখ্যাটা পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে ষাট জন ছিল হচ্ছে ফিজিক্স নিয়েছিল কেমিস্ট্রিতে চলে আসেন কেমিস্ট্রিতে ডিভাইসেবল বাই বলা হচ্ছে ফাইভ ফাইভ দ্বারা বিভাজ্য মানে হচ্ছে একশো বিশ যেহেতু সিরিয়ালি আছে পাঁচ দ্বারা ভাগ করলে আপনি পাবেন হচ্ছে টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোর জন নিয়েছিল হচ্ছে কেমিস্ট্রি এবার চলে আসেন ম্যাথে ম্যাথে ডিভাইসেবল বলা হচ্ছে আমাদের সেভেন দ্বারা তো সেভেন দ্বারা ডিভাইসেবল যদি হয় তাহলে একশো বিশেষ সাত দ্বারা ভাগ করুন ভগ্নাংশর আগেরটুকু নিতে হবে ইন্টিজার নিতে হবে অর্থাৎ সতেরোটা সংখ্যা পাবেন যেটা হচ্ছে সাত দ্বারা কমপ্লিটলি বিভাজ্য সেই ক্ষেত্রে সতেরো জন হবে হচ্ছে ম্যাথমেটিক্স এখন কথা হচ্ছে এখানেই তো শেষ নয় এখানে আবার ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়েছে এমনও আছে উভয় সাবজেক্ট নিয়েছে উভয় সাবজেক্ট মানে হচ্ছে আপনার দুই দ্বারা বিভাজ্য মানে ইভেন হতে হবে এবং ডিভাইসেবল বাই ফাইভ হতে হবে ইভেন অ্যান্ড ডিভাইসেবল বাই ফাইভ এইটা হতে হবে এইটা হচ্ছে আমাদের তাহলে দশ দ্বারা যেগুলি বিভাজ্য হবে সেগুলি হচ্ছে এই ক্যাটাগরির দশ ধারা বিভাজ্য আসবে হচ্ছে বারো তারপরে চলে আসবো কেমিস্ট্রি এবং ম্যাথের কমন যারা আছে এটা হচ্ছে ডিভাইসেবল বাই ফাইভও হতে হবে ডিভাইসেবল বাই সেভেনও হতে হবে তাহলে এইটা আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই থার্টি ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি অর্থাৎ ইন্ডিজারটা আমরা নিব শুধুমাত্র আর ফিজিক্স আর ম্যাথডটা যদি আমরা ধরি ফিজিক্স আর ম্যাথে ধরলে আমরা হচ্ছে ইভেন হতে হবে অ্যান্ড ডিভাইসেবল বাই সেভেন হতে হবে তাহলে চোদ্দারা বিভাজ্য হতে হবে ওয়ান টোয়েন্টি ডিভাইড বাই ফোরটিন ইকুয়েল টু আসবে হচ্ছে এইট আর ট ক্যাটাগরি থেকে যায় সেটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এইটা হচ্ছে ইভেন হতে হবে হতে হবে হবে তাহলে এইটা আসবে হচ্ছে পাঁচ সাত সত্তর দ্বারা বিভাজ্য ওয়ান টোয়েন্টি ওয়ান এই এখন আমরা ভ্যানচিত্রে চলে আসি ভ্যানচিত্রে যদি আমরা আসি এটা ধরেন হচ্ছে ফিজিক্স এটা ধরেন হচ্ছে কেমিস্ট্রি এটা ধরেন হচ্ছে ম্যাথ তাহলে এই জায়গাটা হচ্ছে সবার জন্য কমন এইটা হচ্ছে এই এক তারপরে আমরা চলে আসি ফিজিক্স এবং কেমেস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ভারো অর্থাৎ এইটুকের মধ্যে বারো থাকার কথা ছিল যেহেতু এক চলে আসছে এখানে আসবে হচ্ছে এগারো তারপরে চলে আসি কেমিস্ট্রি এবং ম্যাথে কেমিস্ট্রি এবং ম্যাথে যে জায়গাটা এই জায়গাটা কমন জায়গাটার মধ্যে এটুক জায়গার মধ্যে দুই থাকবে এখানে এক আছে আর এটুক জায়গার মধ্যে থাকার কথা ছিল তিন এখানে থাকবে হচ্ছে দুই ফিজিক্স এবং ম্যাথের মধ্যে কমন জায়গা যেটা আছে এটুকের মধ্যে থাকার কথা ছিল আট এখানে এক আছে তাহলে এখানে আসবে হচ্ছে সাত আর ফিজিক্সের একার থাকার কথা ছিল হচ্ছে সিক্সটি সিক্সটি থেকে তাহলে ইলেভেন ওয়ান সেভেন বাদ দিব এটা থাকবে হচ্ছে ফোরটি ওয়ান কেমিস্ট্রি থাকার কথা ছিল টোয়েন্টি ফোর এখানে ইলেভেন ওয়ান এবং টু বাদ যাবে থাকবে হচ্ছে টেন আর ম্যাথের ক্ষেত্রে আমাদের সেভেন ওয়ান টু বাদ যাবে এই সেভেন্টিন থেকে থাকবে হচ্ছে সেভেন এই হচ্ছে ব্যাপার তাহলে টোটাল এটার ভিতরে যারা আছে তারা হচ্ছে নিয়েছে এবং এর বাইরে যারা আছে অর্থাৎ যদি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে যেটা আছে সেটা আমাদের বের করতে হবে এই জায়গায় কে আছে সেটা বের করতে হবে এটা বের করার জন্য আমরা কি করবো টোটাল আমরা জানি হচ্ছে একশো বিশ জন একশো জন থেকে আমরা বাদ দিব হচ্ছে একচল্লিশ এগারো দশ সাত এক দুই সাত এই সবগুলি বাদ দিব তাহলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি মাইনাস সেভেন্টি নাইন ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি ওয়ান অর্থাৎ একচল্লিশ জন থাকবে যারা কোনো সাবজেক্টই নেয়নি নিয়ে এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কী কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ